এই দুর্ভোগটি যেন নারায়ণগঞ্জের মানুষের পিছু ছাড়ছে না। দুর্ভোগটি হচ্ছে আবর্জনা। নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে জালকুড়ি পর্যন্ত রাস্তার দুপাশেই ময়লার ভাগাড়। ময়লার পরিমাণ এত বেশি যে তা বাড়তে বাড়তে চলে এসেছে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কের মূল সড়কে। এতে দুর্ভোগে পড়তে হয় সাধারণ যাত্রী ও চালকদের। ময়লা আবর্জনার দুর্গন্ধে এক প্রকার অতিষ্ঠ হয়ে গেছে সাধারণ জনগণ। সাধারণ জনগণ ও চালকরা এনএএন টিভির ক্যামেরায় তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। এখন বাচ্চাদের নাকে দুর্গন্ধটা যায়, দুর্গন্ধটার ভিতরে একটা রোগ ছড়ায়। আমরা অনেকে মনে করেন মাস্ক ছাড়া চলাফেরা করি। এই কারণে পরিবেশ দূষিত হচ্ছে, রোগ জীবাণু ছড়াচ্ছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যারাই যাচ্ছে নাক মুখ বন্ধ করে যাওয়া লাগে। সাধারণ জনগণ যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান চান। সাব্বির ইসলাম চয়ন, NAN TV, নারায়ণগঞ্জ।